প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার অনলাইন প্রাথমিক গণিতের এই আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথম শ্রেণী বাংলা ভাষণ প্রাথমিক গণিত পৃষ্ঠা 72 পেজ। আমরা এই যে ক্লাস, এখন ক্লাসটা এটা রিভিশন ক্লাস। ইতিপূর্বে তোমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? আমরা রিভিশন করছি। 72 পৃষ্ঠায়, সবাই 72 পৃষ্ঠা খোলো, পেজ 72। এখানে বলা আছে বিয়োগ অঙ্কটা হচ্ছে যে বিয়োগ অঙ্ক, দোকানে 13টি খেলনা গাড়ি ছিল। কয়টা খেলনা গাড়ি ছিল? 13টি। এর মধ্যে 9টি বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে কয়টি? 9টি। ছিল কয়টি? 13টি। একটু দেখো সবাই, এখানে এই যে এখানে 13টি গাড়ি, প্রথম সারিতে আছে 4টি, 4 3 7, 4 7, 8 9 10, 11 12 13। প্রথম সারিতে এখানে আছে কয়টি? 13টি গাড়ি। এর মধ্যে বিক্রি হয়েছে কয়টি? 9টি। এই 9টি বিক্রি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টি বিক্রি হয়েছে, ঠিক আছে? তাহলে আছে এখানে মোট 13টি, বিক্রি হয়েছে কয়টি? 9টি। তাহলে এই যে এই তিনটা এখানে চলে আসছে, এই তিনটে এখানে চলে আসছে, এই তিনটে এখানে, তাহলে 3 3 9টা 9টা চলে আসছে। তাহলে আর রইল কয়টা? 4টা। একটু দেখো মনোযোগ দিয়ে, ঠিক আছে? দোকানে আর কয়টি খেলনা গাড়ি রইল? তাহলে 13 বিয়োগ 9, দোকানে 13 কয়টি খেলনা গাড়ি রইল এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে গাড়ি কিন্তু 13টি, এই তিনটে চলে গেছে এখানে, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই তিনটে চলে গেছে এই পাশে, যেমন এই যে লম্বা, তারপরে এই এই তিনটে চলে গেছে এখানে, এই তিনটে এখানে, এই তিনটে এখানে। হ্যাঁ, তাহলে এখানে 3 3 3 9টা গাড়ি এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আর কয়টা গাড়ি রইল? খুব খেয়াল করো, এই তিনটা তিনটা তিনটা, মোট 9টা গাড়ি চলে আসছে। আবার আরও যদি ক্লিয়ারলি হিসাব করো, দেখো এই তিনটা গাড়ি চলে আসছে এখানে, ঠিক আছে? তিনটা গাড়ি এখানে, এই লাল গাড়ি দুইটা, এই লাল গাড়ি দুইটা, তারপরে হলুদ গাড়ি একটা, হলুদ গাড়ি একটা, তারপরে এই কালার গাড়ি একটা, এই কালার গাড়ি একটা, তারপরে এই কালার গাড়ি, এই কালার গাড়ি একটা, এই এই কালারের গাড়ি, এই কালারের গাড়ি একটা। তাহলে এখানে মোট গাড়ি চলে আসছে কয়টা? 9টা। আছে কয়টা? 13টা। তাহলে কোনটা বাদ রইল? আর মোট কয়টা বাদ রইল? 4টা। আরো ক্লিয়ারলি দেখার জন্য, এই যে এখানে গাড়ি আছে কয়টা? 9টা। হ্যাঁ, 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এখানে ওই এখানে আছে 10, আর এখানে কয়টা? 3 13। এটা হিসাব করার জন্য, হিসাবের সুবিধার জন্য, তোমাদের হিসাবের সুবিধার জন্য এটা এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে। অর্থাৎ প্রথমে 13টা কিভাবে হিসাব করেছে সেটা দেখানোর জন্য
এখানে আছে, আমি হিসাব করি, এখানে আমি বক্স নিচ্ছি, 10টা বক্স নেই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, আর আর আরো নিলাম তিনটা, 1 2 3, কয়টা হলো? 13টা। খুব খেয়াল করো, এখানে আছে কয়টা বক্স? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13টা, ঠিক আছে? এবার 13টা থেকে আমাদের 9টা বাদ দিতে হবে, কারণ আমাদের গাড়ি ছিল কয়টা? 13টা, বাদ দিতে হবে কয়টা? 9টা। বিয়োগটা সহজে বোঝার জন্য, এই হিসাবটা আমি বুঝিয়ে দিচ্ছি, বইয়ের মধ্যেও একটা হিসাব আছে এই ধরনের, এটা দেখলেও তুমি সহজে খুব বুঝতে পারবে। তাহলে এখন 9টা যেহেতু বাদ দিব, তাহলে আমি 9টা বাদ দিই, এখানে আছে মোট 13টা, 9টা বাদ দিব। 9টা বাদ দেওয়ার জন্য এই একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা বাদ দিলাম, ছিল কয়টা? 13টা, বাদ দিলাম কয়টা? 9টা। তো 9টা বাদ দেওয়ার ফলে আর রইল কয়টা? রইল 4টা, ঠিক আছে? ছিল 13টা, বাদ দিলাম 9টা, আর রইল 4টি। তাহলে উত্তর হবে কি? 4টি। এই বিয়োগটা বিয়োগটা বোঝানোর জন্যই এগুলো দেখাচ্ছে তোমাদেরকে। এরপরে এই এই অঙ্কটাকে আরো অন্যভাবে এরপরের পৃষ্ঠায় দেখিয়েছে, 73 পৃষ্ঠায়। তোমরা 73 পৃষ্ঠার একটু দেখো, এখানে এখানে দেখো, এখানেও আবার 13 থেকে 9 কিভাবে বাদ দিয়েছে, 13 থেকে 9 কিভাবে বাদ দিয়েছে? প্রথমে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 13। তাহলে সে বলছে, রাজু বলছে, আমরা 10টা থেকে 9টা নিতে পারি, তাই নয় কি? তাহলে আর ও বলছে, কণা বলছে, যদি আমরা 10টা থেকে 9টা নেই তাহলে কয়টি থাকবে? তাহলে 10টা থেকে যদি আমরা 9টা নেই তাহলে থাকবে কয়টা? 1টা, আর আছে কয়টা? 3টা। তাহলে 3 আর 1 4টি, তাহলে 10 থেকে 9 গেলে আমরা 4 দিতে পারি এখানে, ঠিক আছে? নিচে আরেকটা বিয়োগ, এই একই বিয়োগ অঙ্ক আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছে এখানে, এটাও যদি তোমরা দেখো তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, যে প্রথমে 13কে কীভাবে ভেঙেছে, 10 আর 3, তারপরে 10 থেকে 9 বিয়োগ করেছে, 10 থেকে 9 বিয়োগ করলে 1 থাকে, 1 ও 3 মিলে 4 হয়, ঠিক আছে? এরপরে 74 পৃষ্ঠা আসি আমরা, 74 পেজে, তুমি কিভাবে 14 থেকে 8 বিয়োগ করবে?
তাহলে আমরা 10 থেকে 8 বিয়োগ করতে পারি 14 কে ভেঙে এত এত করা যায় কত কত করা যায় চোদ্দকে ভেঙে আমরা 10 থেকে 8 বিয়োগ করতে পারি 14কে ভেঙে আমরা 10 ও 4 করা যায় তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে থাকে কত 2 2 ও 2 ও 4 নিয়ে কত হয় 6 এটা একটু দেখো আচ্ছা আমি করে দিচ্ছি আমরা 10 থেকে 8 বিয়োগ করতে পারি চোদ্দ ভেঙে 10 ও 4 করা যায় দশ থেকে আট বিয়োগ করলে দুই থাকে দুই ও চার নিয়ে ছয় হয় এখানে আরেকটা এই এই হিসাবটা আমি লিখে দিলাম এই যে হিসাবটা 74 পৃষ্ঠায় উপরে যে হিসাবটা লিখে দিলাম এইটা দেখলেও তোমরা সহজেই বুঝতে পারবে ঠিক আছে এটা দেখানোর অর্থ হচ্ছে যে যাতে বিয়োগকে যাতে সহজে আমরা ভেঙে ভেঙে করতে পারি ঠিক আছে তোমরা যদি এটা দেখো আরো সহজে 10 থেকে 14 থেকে কিভাবে 8 বিয়োগ করব এই যে তুমি কিভাবে 14 থেকে 8 বিয়োগ করবে এটার ব্যাখ্যাটা পাবে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত তোমরা এগুলো বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে দেখা হবে পরবর্তীতে আরেকটি অনলাইন এই গণিতের ক্লাসে সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ সবাইকে ধন্যবাদ